চলতি বছর এখনো 50,000-এরও বেশি হজযাত্রী ভিসার জন্য আবেদনই করেনি হজ এজেন্সিগুলো। সংশ্লিষ্টরা বলছেন, অনেক এজেন্সি সৌদিতে হজযাত্রীদের বাড়ি ভাড়া সহ প্রয়োজনীয় কাজ শেষ না করায় তৈরি হয়েছে এই জটিলতা। মাসিক রাহাতের রিপোর্ট। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাবেন 1,22,558 জন, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 10,000-এর কিছু বেশি, যাদের প্রায় সবারই ভিসা হয়ে গেছে। তবে বেসরকারি ব্যবস্থাপনায় 603টি হজ এজেন্সির মাধ্যমে যে 1,12,000 জন যাবেন, তাদের মধ্যে 50,000-এর বেশি হজযাত্রীর ভিসার জন্য এখনও আবেদনই করেনি এজেন্সিগুলো। মূলত হজযাত্রীদের জন্য সৌদিতে বাড়ি ভাড়াসহ প্রয়োজনীয় কাজ শেষ করতে না পারায় তৈরি হয়েছে জটিলতা, বলছেন সংশ্লিষ্টরা। বাড়ি ভাড়া না করলে পারে ভিসা হওয়া কঠিন আমাদের নজরে আসছে। আমরাও মনে করি দ্রুততার সাথে হলে পারে কি হয় যে কাজটা স্মুথলি চলার একটা সুযোগ থাকে, আর যত পিছায় যাবে ভিসা তো হবেই কিন্তু একটু কাজের গতি কমে যায়, একটা আতঙ্ক সৃষ্টি হয়। বাড়ি ভাড়া করতে হবে, বাড়ি ভাড়ার আগে টাকা যেতে হবে। প্রতি বছরই কিন্তু 2 মাস আগে অন্তত হজযাত্রীদের সমস্ত খরচের টাকা IBN অ্যাকাউন্টের মাধ্যমে প্রেরণের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই ব্যবস্থাটা করে। এবছর আমরা বারবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে তাগাদা দেওয়ার পরেও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই কাজটি করতে দেরি করেছে, এর জন্যই মূলত দেরি হচ্ছে। এদিকে বাংলাদেশি হজযাত্রীদের দ্রুত ভিসা নেয়ার কাজ শেষ করতে ধর্ম মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। ভিসার ধীরগতির জন্য খোদ হজ এজেন্সিগুলোর সংগঠন হাবও উদ্বেগ জানিয়েছে। 2-1টি অভিযোগ আমাদের কাছে যে আসছে সেগুলো আমরা সাথে সাথে এগুলো ওভারকাম করতে পেরেছি, কারণ আমাদের মূল জায়গা হচ্ছে হজযাত্রী, আল্লাহর মেহমান। তারা কোনোভাবে যাতে প্রতারিত না হয়, বঞ্চিত না হয়, এই বিষয়টি আমাদের মূল কনসার্ন। সব কাজ সম্পন্ন করে দ্রুত ভিসা করার জন্য তাগিদ দিয়েছি এবং তারা যাতে দ্রুত ভিসা করে ফেলে এই বিষয়ে আমরা তাদেরকে যেভাবে 1-to-1 কন্ট্যাক্ট করা আমরা তাও করছি। যে 68,000 হজযাত্রীর ভিসা হয়েছে তার মধ্যে প্রায় 41,000 হজযাত্রী এরই মধ্যে সৌদি পৌঁছেছেন। 22 জুন পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে 27 জুন পালিত হবে পবিত্র হজ। মাসরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।